চূড়ান্ত আন্দোলন কখন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি লক্ষ্য স্থির আছে যে একেবারে সরকার হটানোর লক্ষ্যে হার্ড লাইন কর্মসূচি হবে কিন্তু কখন কোন সময় সেই বিষয়টি এখনো একটু অস্পষ্টতা আছে বা সিদ্ধান্তহীনতা আছে দর্শক খবরে বলা হচ্ছে সরকার হটানোর লক্ষ্যে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নতুন কর্মসূচিগুলো হবে যুগপথ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধাপের আন্দোলন আর কতদিন চলবে বা চূড়ান্ত আন্দোলনের মোক্ষম সময়টি কখন সেই জায়গা এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটির নীতি নির্ধারকেরা বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আগামীকাল মঙ্গলবার রাতে দলের নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভা আছে এই সভায় যুগপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে স্থায়ী কমিটিতে প্রাথমিক সিদ্ধান্তের পর যুগপথ আন্দোলনের যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে বিএনপি এবং তাদের সঙ্গে যুগপথ আন্দোলনের যুক্ত বিভিন্ন দল ও জোটের শীর্ষস্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে প্রথম আরও কথা বলছে এই পর্বের আন্দোলন কর্মসূচির শুরুটা হতে পারে বিক্ষোভ মানববন্ধন অবস্থান কর্মসূচি বা সারা দেশে বড় সমাবেশ দিয়ে এরপর এক বিভাগ থেকে অন্য বিভাগে রোড মার্চ এই ধরনের কর্মসূচির কথাও ভাবা হচ্ছে এসব কর্মসূচি ধারাবাহিকভাবে কিছুদিন টেনে নেওয়া হবে এরপর চূড়ান্ত পর্যায়ে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা থাকবে তাই এই পর্বটি কখন সেটি নিয়ে নীতি নির্ধারকেরা নানা হিসেব নিকেশে দোটানায় রয়েছেন দুই সালে ডিসেম্বর বা দুই সালে জানুয়ারি মাসের শুরুর দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে সময় আছে আট মাসেরও কম এই সময়ের মধ্যে তিনটি বিষয় আছে সেগুলোকে আন্দোলনের মুখ্যম পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে এর একটি হচ্ছে বর্ষা মৌসুম অন্য দুটি হচ্ছে ঈদ উল ফিতর আজা ও শোকের মাস আগস্ট আবহাওয়া হিসাবে মধ্য আবহাওয়ার হিসাবে মধ্য জুন থেকে জুলাই মাস বর্ষার মৌসুম জুন মাসের শেষ দিকে ঈদুল আজহা ফলে বর্ষা ও ঈদের ছুটি ছাটায় কেটে যাবে এই দুই মাস এরপর আগস্ট মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের মাস আগস্ট জুড়ে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের শোকের কর্মসূচি এই সময়টাকে অর্থাৎ আগস্ট মাসকে এড়াতে চায় বিএনপি এরপরে সময় থাকে সেপ্টেম্বর অক্টোবর মাত্র দুই মাস হিসাব অনুযায়ী নভেম্বরেই তফসিল ঘোষণা করতে হয় বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে ধারণা নানা নিকেশে দল আগামী জাতীয় নির্বাচন নিয়ে অস্থিরতার মধ্যে আছে তাই বিএনপিকে কে রেখে সরকার আগাম নির্বাচনের ঘোষণাও দিতে পারে সেক্ষেত্রে নভেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে ফলে বৃষ্টি বাদল ঈদ ছোকের মাস আগাম নির্বাচন সব কিছু বিবেচনায় রেখে চূড়ান্ত আন্দোলনের মুখ্যম সময়টি বের করে আনা নিয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বিএনপি এবং তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত বিভিন্ন দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা আগামী দিনে নতুন বা অভিনব কিছু কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন কারণ আট নয় মাস ধরে তারা ঘুরে ফিরে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন পদযাত্রা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এখন মাঠ জাগাতে ঢাকার বাইরে রোড মার্চের মতো কর্মসূচির কথাও ভাবা হচ্ছে এই ধরনের কর্মসূচিকে উত্তাপ তৈরির প্রচেষ্টা বলে মনে করেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হকদশ বুঝতেই পারছেন যে তারা আন্দোলন করতে চাচ্ছে কিন্তু কোন সময় করলে মোক্ষম সময়টা হবে সেই সময়টা নিয়েই তারা দ্বিধান্বিত তবে এটা বলা যায় বিরোধী দলের জন্য সবচেয়ে একটা অনুকূল পরিস্থিতি কেননা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু পশ্চিমা দেশগুলোও কিন্তু সরকারের উপর চেপে বলবে এবং তারা বলবে যে না আন্দোলনরত পক্ষগুলোকে নির্বাচনের বাইরে রেখে সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন করা যাবে না এটা তারা মেনে নিতে চাইবে না এই কারণে দেখবেন তারা বারবার সবগুলোর মধ্যে সুষ্ঠু নির্বাচন আরেকটি কথা বলছে অংশগ্রহণমূলক নির্বাচন এই দুটি বারবার আনছে এই কারণে যে মানে সুষ্ঠু নির্বাচন মানে নিজেরা নিজের একটা সুষ্ঠু নির্বাচন তা না অংশগ্রহণমূলক বলতে সবার পার্টিসিপেশন এই বিষয়টা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে এবং বিষয়টি তে পেয়েই কিন্তু সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময় যে এশিয়ার শক্তিধর দেশ জাপান এবং ইউরোপ আমেরিকার শক্তিধর দুই প্রান্ত একটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এইসব সফরে কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে মেসেজ দেওয়ার চেষ্টা চলছে যে তারা সুষ্ঠু নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচন চায় অবাধ নির্বাচন চায় এবং এই ব্যাপারে সবার সহযোগিতা চাচ্ছে অর্থাৎ সেখানে দেখেন একটা খুবই এখানে যতই চটপাট করুক না কেন এখানে বিদেশিদেরকে যতই তুলোধনু করুক না কেন বাইরে যেয়ে কিন্তু তারা ঠিকই নমনম করছে এবং এমন কথাও বলেছে যে যুক্তরাজ্যের মতো সুষ্ঠু নির্বাচন চাই সরকার অথচ বলতে পারছে না যে আমরা সুষ্ঠু নির্বাচন জোর করছি করব। তার মানে হচ্ছে এই নির্বাচন নিয়ে আসলে কথা বলার মতো মুখ নেই এটা সবাই জানে যার কারণে এই দুটি নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ এই যারা গণতান্ত্রিক বিশ্ব তারা কিন্তু স্বীকৃতি দেয় না এটা সরকারের মাথায় আছে এবং এই চাপটা এবার তারা আরও কঠোর করেছে এবং সরকারকেই বলছে যে তোমরাই সিদ্ধান্ত নাও তোমরা কি করবা ফলে এই অস্থিরতার মধ্যে যদি বিএনপি এবং সমমনরা যদি যুগপথ আন্দোলন জোরদার করে তাহলে কিন্তু সরকারের জন্য যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে পরিস্থিতি সামাল দিতে দেখা যাক এখন সময় কোন ঠিক করে বিএনপি বা সমমনরা কি ধরনের আন্দোলনের প্রস্তুতি নেয় সেটা এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ